হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই স্বাগতম সাহস টিউটরের পক্ষ থেকে। পুরো ভিডিও জুড়ে আমি হাবিব আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, তো অনেকে জানতে চেয়েছেন যে কারো মোবাইল নাম্বার দিয়ে কীভাবে তার ফেসবুক আইডি খুঁজে বের করবেন। তো বন্ধুরা, এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে যে কারো মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে তার ফেসবুক আইডি আপনি অনায়াসে খুঁজে বের করতে পারবেন, যদি তার ওই নাম্বারে ফেসবুক আইডি খোলা থাকে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে এখানে আপনি লিখবেন আইকন, EYCON আইকন নামে একটি অ্যাপ। আপনার স্ক্রিনটা ফলো করেন এবং প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখেন যেন এই অ্যাপটি আপনি ডাউনলোড করতে পারেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনি অ্যাপটি ওপেন করবেন। তো আমার অ্যাপটি আগে থেকে ওপেন করা আছে, তা আপনি ওপেন করে নেবেন। দেখেন আমরা এখানে আসলাম। তো আমরা এখন একটি আননোন নাম্বার আমরা চেক করে দেখবো সেই নাম্বারে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে কি না। তো আমরা এর জন্য আপনাকে কী করতে হবে, উপরে একটি সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে নাম্বারটি ওখানে আপনি কপি করে পেস্ট করবেন, যে নাম্বারে আপনি চেক করে দেখতে চান যে এই নাম্বারে ফেসবুক আইডি খোলা আছে কি না। তো আমি একটা নাম্বার নিয়েছি, এই নাম্বারটা আমি এখানে পেস্ট করে দেখব নাম্বারটি আছে কি না। তো আমরা নাম্বারটা তুললাম, দেখেন নাম্বারটি সার্চ হতেছে। এখানে একটি অ্যাড শো হবে, আপনি এই অ্যাডটা কেটে দেবেন উপরে ক্রস। তো বন্ধুরা দেখেন এই নাম্বারে একটা আইডি খোলা আছে, আইডির প্রোফাইলটা এখানে শো করছে দেখেন। তো এখানে নিচে দেখেন হোয়াটসঅ্যাপ ফেসবুক কল। তো আমরা তার ফেসবুক আইডিতে ক্লিক করে দেখব, যেহেতু ফেসবুক আইডির লগোটা এখানে শো করছে দেখেন। আমরা তার লগোতে ক্লিক করলাম, লোড নিতেছে দেখেন। দেখতে পারছেন এই নাম্বারে একটা আইডি ক্রিয়েট করা আছে। তো দেখতে পারছেন বন্ধুরা, আপনি দেখলেন কিভাবে একটি আননোন নাম্বার থেকে আপনি আইকন অ্যাপে সার্চ করে আপনি সেই নাম্বারে ফেসবুক আইডি খোলা আছে কি না আপনি বের করতে পারবেন। মানে আপনি যদি কারো ফেসবুক আইডির প্রয়োজন হয়, তাহলে আপনি এই প্রসেসটি ব্যবহার করে তার ফেসবুক আইডি আপনি আইডিটি কিন্তু আপনি অনায়াসে বের করতে পারতেছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ।